মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা আলু আর সাবুদানা দিয়ে দারুণ মজা চটপটা রেসিপি বানিয়ে দেখাবো, আর এটা খুব তাড়াতাড়ি ঝটপট মাত্র 5 মিনিটে বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই নাস্তাটা বানাচ্ছি। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি 1 বাটি সাবুদানা নিয়েছি, আর এই যে দেখেন, আর সাবুদানাটা যে কোনো নিলে হবে, মানে ছোট দানা বা মোটা দানা বলে কোনো কথা নেই, যেটা থাকবে ঘরে সেটাতেই করে নিতে পারেন। আর সাবুদানাটাকে কোনো রকম ভিজিয়ে রাখতে হবে না, সঙ্গে সঙ্গে এটা বানিয়ে নিতে পারবেন। এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিবো। সাবুদানাটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি একটা কাপড় দিয়ে। এবার আমি এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। সাবুদানাটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এই যে দেখেন এইরকম হবে। একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমি সাবুদানাটা। আর এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের কাঁচা আলু, আর আলুটাকে এভাবে ছোট করে কেটে নিয়েছি। আলুটা আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। এবার তার সাথে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 7 মতো লবণ, আর এখানে আছে কাঁচা লঙ্কা আর আদা কুচি, একটু আদা নিয়েছি, আর এখানে আছে 2টো কাঁচা লঙ্কা। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি এখানে দই, আর দইটা হচ্ছে ফ্রেশ, খুব বেশি টক দই নেবেন না। এখানে আমি 2 চামচ মতন দিয়ে দিলাম। তার সাথে আমি সাবুদানাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একবারে হবে না, আমার মিক্সির জারটা ছোট, তার জন্য আমি দুবারে করে নেবো। এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। একবার আমি পেস্ট করে নিয়েছি। এবার যে বাকি সাবুদানাটা আছে সেটাও দিয়ে দিবো। আবার একবার আমি খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। আবার আপনাদের বলছি, আমি যদি বড় মিক্সি জার হয় তাহলে একবারে করে নিতে পারি। সবগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নেবো। এবার আমি মিক্সি জারের মধ্যে অল্প একটু পানি দিয়ে দেবো, এই এতটা। মিশ্রণটা দেখেন এখন শক্ত আছে, এই যে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটুখানি নরম করে দেবো। বাকি যে পানিটুকুন আছে সবটুকু দিয়ে দিচ্ছে। অল্প একটু পানি দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, এই যে দেখেন এইরকম হবে। মিশ্রণটা রেডি হয়ে গেছে, মিশ্রণ থেকে খুব সুন্দর সেন্ট উঠছে, কাঁচা লঙ্কা ধনে পাতা দেওয়া আছে। চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই এবার আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, এই যে দেখেন ধোঁয়া উঠে, এরকম গরম করে নিতে হবে। বাটিতে আমি অল্প একটু পানি নিয়েছি, হাতটা এইভাবে পানিতে ডুবিয়ে দেবো, হাতে একটু পানি লাগিয়ে নিতে হবে। এবার আমি অল্প অল্প এইভাবে করে পকোড়া দিই। আমি এভাবে ছোট ছোট করে দিচ্ছি, আপনারা চাইলে বড় করে করে দিতে পারেন, বড় বড় করে। যেগুলো আগে দিয়েছিলেন সেগুলো লাল হতে শুরু করেছে, এই যে এবার এইভাবে উড়িয়ে দিয়ে দিবো। এইভাবে এগুলাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিবে।
এইভাবে একবার পকোড়া বানিয়ে দেখবেন, খেতে তো অসম্ভব মজার হয়, একেবারে মুচমুচে আর ভিতরটা একটু একটু সফট থাকে, খুবই ভালো লাগে খেতে। এই পকোড়াগুলো দেখেন ভাজা হয়ে গেছে, এই যে এইভাবে করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে উঠিয়ে নিব। সব পকোড়াগুলো ভেজে নিয়েছি আমি। এবার দেখেন পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, এই যে আর কতটা মুচমুচে হয়েছে দেখেন। দেখেন কত সুন্দর মুচমুচে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, কাঁচা আলু আর সাবুদানা পকোড়াটা খেতে দারুণ হয়েছে। আর দেখেন তো বানানো কত সহজ, একেবারে মুচমুচে আর ভিতরটা একটু সফট। আশা করছি আজকের এই রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। খুবই 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 সুন্দর হয়েছে।